রাসেল শোন বন্ধু, আব্বাই যে জমিটা দিয়ে গেল, এই জমিটা আমার খালি পড়ে আছে। এই শেষ সম্বলে জমিটা কি যে করি আমি কিছু বুঝতে পারতাছি না। আরে বেটা, তোর কপালে দুঃখ আর দুঃখ, শুকনো জমিতে আর কি চাষ করবি? সাইদুর শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি দোস্ত? পাশের বাড়ির মঙ্গল চাষাকে জমিটা দিয়ে দে, সে জমিটা চাষ করে তোকে অর্ধেক দিবে এবং সে অর্ধেক নিবে, সাথে তো দুজনেরই লাভ হবে। আচ্ছা আচ্ছা, এখন যদি সে পরবর্তীতে মানে চাষ যদি ভালো না করতে পারে তখন কি হবে? তাহলে তুই কি কি করতে চাস? দেখা যাক কি করা যায়, এখনো তো কিছু ভাবি নাই ও জমিটা নিয়ে কি করা যায়। তো চল আমরা আমাদের গানের পালায় ফিরে যাই। চল আমরা তাহলে গানের পালা ফিরে যাই, আমাদের একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে আমরা গান গাইতে হবে। ঠিক আছে, ওকে। সো তাহলে গান শুরু করি? শুরু কর। মনোযোগ দিয়ে গানটা কিন্তু শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর ওই জায়গায় আমরা গানটা গাইবো, যদি মানে গানটা ভালো না হয় তাহলে কিন্তু আমাদের পেমেন্ট দিবে না। না ঠিক আছে, ওকে শুরু করি। দীপ নিবে যাওয়ার আলে কেন তুমি পাবার আলে, মেঘলা মনের আকাশে সূর্য হয় না উদয়। দীপ নিবে যাওয়ার আলে কেন তুমি পাবার আলে, মেঘলা মনের আকাশে। থাম থাম থাম, আরেকটা গান গা। আরেকটা গাইতাম? জি জি। আচ্ছা ঠিক আছে। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। দোস্ত বলা আজকে অনেক ফ্রেশ হয়েছে না? অনেক অনেক সুন্দর হয়েছে গান, অনেক সুন্দর। অন্যদিন আবার মানে নতুন গান শিখবো। ও আর কে, অনেকদিন পরে গ্রাম আসলাম, গ্রামটা তো অনেক সুন্দর শুনলাম। গ্রামে বিজনেস করার জন্য নাকি অনেক ভালো? অবশ্য শুনলাম গ্রামের মানুষ নাকি অনেক বোকা সোকা, কিছুই বুঝে না। স্যার খোলামেলা জায়গায় একটা ইন্ডাস্ট্রি করলে অনেক ভালো হবে, ব্যবসা অনেক লাভ হবে। আচ্ছা আর কে, আমি সেই বিষয়টা নিয়ে ভাবতেছি কি করা যায়। আর কে, আমাদের বি ব্লকের সাইডের খবর কি? স্যার ভালোই চলতেছে, এই মাসে আমাদের 3 বিলিয়ন টাকা লাভ হয়েছে। হ্যাঁ আর কে, এই মাসে সব শ্রমিকদেরকে বেতন আটকে দিবি, কেননা আমি আরো বিজনেস করার জন্য আগে যাইতেছি। স্যার এটা কি ভালো হবে? শ্রমিকরা যদি অসন্তুষ্ট হয়ে যায় তখন কি হবে? হ্যাঁ মিয়া, বেশি বুঝছো না, তোমার মতো তুমি দেখো, আমার মতো আমি আছি, আমার বুদ্ধি কাটায় আমি কাজ করতেছি। যেমনটা আপনার ইচ্ছে। চল। কিরে এলাকায় দেখি বড় বিজনেসম্যান হাই পড়ছে, তাদের কথাবার্তা তো সুবিধা মনে হচ্ছে না। যাই হোক, তাদেরকে দেখে লাভ নাই, আমার কাজে আমি যাই। আমার বাদান যখন গান গাইতো তখনকার জমানায় অনেক গান বাজনা হইতো, আর এখনকার জমানায় দেখ জমানার সাথে সাথে সব কিছু বদলাই গেছে। গান বাজনা গাইয়া এখন আমাদের কিচ্ছু হয় না, ভালো করে আমাদের পেটও চালাতে পারি না। ঠিক আছে, ভাবতাছি গান বাজনা ছাইরা দিমু রে, অন্য কাজ কাম করার চিন্তা করতেছি কি করা যায়। আরে হ দেশের যে অবস্থা, এখন কাজ কাম পাইবি কই? এখন কাজ কাম নাই তো, কি যে করি কিছু বুঝতে পারতাছি না। দেশের যে কাজ কামেরও যে সংকট, আর গান বাজনারও তো প্রোগ্রাম এখন কা হয় না, কি যে করি কোনো কিছু বুঝতে পারতাছি না। এখন মানুষ দেখে না, মানুষ এখন অন্য চর্চা করতেছে, এখন ডিজিটাল যুগ চলে আসছে এখন বর্তমানে। আমাদের পূর্বপুরুষ ধরে এই গান বাজনা করেই তারা তাদের পেট চালাতো, এখন আমরা অন্য কাজ কোথায় পামো? যাই হোক, মন মানসিকতা বাড়লাম না, তুই থাক আমি গেলাম। হ্যাঁ বন্ধু, পরে কথা হবে। ওকে ঠিক আছে। সালাম আলাইকুম সাইদুর ভাই, কেমন আছেন আপনি?
আলাইকুম সালাম তানভীর ভাই। আরে আপনি এই পথে কোথা যাইতেছেন? এ তো আমি তো একটু সামনে যাইতেছি। ও যাক, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। সাইদুর ভাই, এলাকায় তো দেখলাম আমি অনেক বড় বড় বিজনেসম্যান ঢুকছে, তাদের মতিগতি তো আমি ভালো দেখতেছি না। আরে কি বলেন ভাই, এলাকায় বড় বিজনেসম্যান ঢুকছে মানে এলাকায় কিছু না কিছু একটা হওয়ার আশঙ্কা আছে। জি জি, খুবই এই বিষয়টা নিয়ে খুবই ভাবতে হবে, কি হয় না হয় অবশ্যই ভাবতে হবে। জিনিস ঠিক আছে, যাই হোক, ঠিক আছে তামির ভাই, বাড়িতে একবার আইসেন, অবশ্যই কথা হবে। হ্যাঁ সমস্যা নাই, আপনার বাড়িতে আমি একদিন আসবো। আচ্ছা অবশ্যই কথা হবে। আর কে তো এই বিজনেস তো বাদ গেছে গা, ঠিক আছে ওই পটরি তো বাদ গেছে, এই পটরি যে শ্রমিককে বাদ দিয়ে লাইছে, কারণ এই খালি মাঠটার ভিতরে আমরা একটা ফ্যাক্টরি খুলব, তো নতুন শ্রমিক লাগবে আমার, ঠিক আছে 2-3 হাজার শ্রমিক লাগবে, আপনি খুঁজেন, ঠিক আছে। এই যে একটা আমি অতি দ্রুত আমি ফ্যাক্টরি একটা তৈরি করতেছি। ওকে, এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে মানে এই জায়গাটা আমি একটা ফ্যাক্টরি তৈরি করব। এটা কার জায়গা? আপনি কিসের জায়গা, কিসের ফ্যাক্টরি তৈরি করবে? তো একজন বলছে, কাগজ দিছে, আপনি সাইনের দরকার, একজনের খুঁজতেছি। আপনি কিসের সাইন? এই জায়গাটা জানেন? এটা আমার বাপদাদার দেওয়া, এটা আমার সর্বশেষ সম্বলের জায়গা। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, তো আপনার কাছেই আসি আমি। আচ্ছা, তো সরকার সরকার বলছে আপনি এই জায়গাটা তার কাছে সই করার জন্য স্যার। এটা 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 কি সরকার বলছে? জি জি জি। এটা কিসের কাগজ? এটা দেখেন, এটা এমনি এটা লেখা, এটা আপনার নামে, তো আপনার নামও হইব এটা, বুঝছেন? এটা তো আমি তো পড়াশোনা জানি না, এখানে কি লেখা আছে? একটা সাইন করেন, একটা সাইন করেন। আমি তো সাইন করতে পারি না। তো একটা টিপসই দেন, সমস্যা নেই। টিপসই কিভাবে দেব? একটা ইয়ে দেন স্যার। এটা এটা কি লেখা? আমি আমি এটা দেখাই কি অবস্থা, এটা কাউকে দেখাই? না না দেখাই তো, এটা আপনি আপনার আপনার নামে আসব, সমস্যা নেই, টেনশন করবেন না। এটা কি টিপসই দিতে হবে? হ্যাঁ টিপসই, টিপসই দেন। আচ্ছা এটা ধরেন, ধরেন কাগজটা ধরেন। আরেকটা লাগবে, আরেকটা আরেকটা লাগবে। খালাস হয়ে গেছে। এটা কি হলো? আপনার কাজ হয়ে গেছে। মানে কি কাজ হলো? তো আপনি বুঝেন নাই না, এই ফ্যাক্টরিটা আমি জায়গাটা আমার নামে নিয়ে নিছি। কিভাবে নিলেন আপনার নামে? ওই যে আপনি সাইন দিয়েছেন, অন্ত সাক্ষী প্রমাণ এর ভিতরে আছে, মানে আপনি আপনি বলতে পারবেন আপনি দিয়ে দিয়েছেন? সমস্যা কি? এটা তো এটা তো আমি লেখাপড়া কিছু জানি না। জানেন না, এটা আপনি টিপ সই দিয়ে দিয়েছেন, আপনি সিগনেচার করে দিয়েছেন, এই জায়গাটা আমারও হয়ে গেছে। এই জায়গাটার ভিতরে আমি, হ্যাঁ এই জায়গাটার ভিতরে আমি ফ্যাক্টরি তৈরি করব। আমি পড়াশোনা জানি না দেখে, বুঝি না দেখে আমার জায়গা সম্পত্তিটা আপনারা এভাবে কোন লাভ নেই। ওখানে যান, যান যান ওখানে যান গিয়ে, আপনি আপনি যান গিয়ে ওখানে। দেখেন স্যার, আপনি আপনি এটা করতে পারেন না আমার সাথে, আপনি চলে যান। আরে আর কে দেখ 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 আমার সাথে এটা করতে পারেন? আর কে, আরে এটা দূরে ফাটা, দূরে দেয়, এটা অন্য জায়গা হয়ে গেছে, করতে পারেন না স্যার। স্যার আমি আজকে গরিব বইলা, আমি আজকে কিছু জানি না বইলা, আজকে আমার সাথে এই প্রতারণাটা করলেন, আজকে আমার জায়গাটা আপনারা আত্মসাৎ করলেন, এটা আমার বাপের দেওয়া সর্বশেষ সম্বল ছিল, আমিও দেখে নেব, আমি আপনাদের নামে মামলা করব, আমি আজকে থানায় যাইতেছি, ওখানে গিয়ে আপনাদের নামে মামলা করব, 100% গ্যারান্টি।